বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা আর বার্সেলোনা লা লিগার শিরোপা জিতল আর চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনাল থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আমার একটা প্রশ্ন যে আর কতটা ব্রাজিল সমর্থক এমন হার্ড লাক পার করবে? ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ ম্যাচ 4-0 এক খালি গোল দিল, কি করে সম্ভব? আর্জেন্টিনা ব্রাজিল কেন এখানে ম্যাচ ছিল ম্যান সিটি রিয়াল মাদ্রিদ? কিন্তু মনে মনে রিয়াল মাদ্রিদ তাহলে তো কিন্তু ম্যান সিটিতেও কিন্তু ব্রাজিলের প্লেয়ার আছেন, স্পেশালি আপনি যদি গোলকিপারের কথা বলেন, হি ডিড ফ্যান্টাস্টিক জব ইয়েস্টারডে নাইট, রাইট? তো সেও কিন্তু ব্রাজিলের গোলকিপারই। গোল মনে হয় আরও দুয়ালি হতে পারতো না, কর্তুয়ার সেভ না করলে? কর্তুয়ার তিনটা সেভ, এবং আপনি যদি বলেন যে কালকে আসলে রিয়াল মাদ্রিদ কী খেলেছে, রিয়াল মাদ্রিদ মাদ্রিদ সমর্থকদের জন্য কিন্তু একটা নাইটমেয়ার ছিল। অনেক বছর পর মনে হয় রিয়াল মাদ্রিদের ফ্যানরা এরকমভাবে হতাশ হয়েছে। আমার মনে আছে আরেকটা ম্যাচ চেলসির সাথে, কিন্তু সেই ম্যাচটার কথাও যদি বলি যে রিয়াল মাদ্রিদ একদম পাত্তাই পায়নি, কিন্তু দিন শেষে কিন্তু ওই সিজনে লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আজকের গতকালকের ম্যাচটার কথা যদি আমরা বলি, মানে এটা হতাশার থেকেও বেশি কিছু হবে, মানে ট্রল হচ্ছে হালা মাদ্রিদের জায়গায় হালি মাদ্রিদ। এবং কালকে আমার কাছে যেটা মনে হয়েছে যে ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামের যে এনভায়রনমেন্ট ছিল সেই এনভায়রনমেন্টের কাছেই আসলে রিয়াল মাদ্রিদ আত্মসমর্পণ করেছে। 56,000 সমর্থক তারা মাঠে ছিলেন আর পুরো টিমকে বুস্ট আপ করেছে তাদের যে চিৎকার এবং সমর্থন। আর যেটা বলতে হয় আমার মনে প্রশ্ন জাগে, হোয়াইট ইজ করিম বেনজেমা, হোয়াইট ইজ ভিনিসিয়াস জুনিয়র? বেনজেমা আর যদি ভিনিসিয়াসের কথা বলি, তার থেকে আমার মনে হয় প্রশ্নটা এরকম না হয়ে রদ্রিগো কোথায় ছিল, ভালভার্দে কোথায় ছিল, আর এই ম্যাচে কি করলো, গ্রিলিশকে একদমই সামাল দিতে পারেনি কারভাহাল, সেটাও কিন্তু একটা বলবো যে একটা বড় ব্যাকফুটেই ছিল। আপনি পেপ গার্দিওলার কিন্তু যেই স্ট্র্যাটেজিতে তিনি খেলেছেন, যে প্রথম শুরু থেকে সে যে প্রেসিং ফুটবলটা খেলবেন এবং প্রেস করবেন, সেই প্রেসটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আর গোল কিন্তু প্রথম 15-20 মিনিট কিংবা যদি আধা ঘন্টাও কিন্তু গোল ব্যবধানটা আরও বাড়তে পারতো। কোর্তোয়া সেখানে একদম মানে আনবিলিভেবল ছিল, হালান্ডের তিনটি গোল কিন্তু মানে হালান্ডেরই আসলে মানে হ্যাট্রিক হতো, রাইট? সেখানে কিন্তু কোর্তোয়া কিন্তু বাঁচিয়ে দিয়েছে বলা চলে রিয়াল মাদ্রিদকে, নাহলে কিন্তু 7-0, 8-0 হলেও কিন্তু অস্বাভাবিক ছিল না। তার যে মাঠে প্রভাব বিস্তার সেটা ছিল না নিঃসন্দেহে। তাকে বার্নার্দো সিলভা প্রথম গোলটা আনবিলিভেবল ছিল, আমি বলবো যে ওই জায়গা থেকে আসলে ও যে বার্নার্দো সিলভা কিন্তু বক্সে ঢোকার প্লেয়ার না, তিনি যেভাবে খেলেন পর্তুগালে কিংবা ম্যান সিটিতে দেখা যায় যে তিনি প্লেমেকার হিসেবেই কাজ করেন, লেফট উইং থেকে সরি রাইট উইং থেকে তিনি ঢোকেন, কিন্তু সে যে ভিতরে ঢুকে যাবে বক্সের ভিতরে, এটা আমার মনে হয় রিয়াল মাদ্রিদের পড়াশোনায় মনে হয় একটু ঘাটতি ছিল। আলভারেজের কথা বলছিলাম, অসাধারণ ফুটবল তিনি খেলেছেন, একদম শেষ মুহূর্তে নেমে গোল করার যে নৈপুণ্য, যে দক্ষতা তিনি দেখিয়েছেন, দারুণ আর্জেন্টাইন সমর্থকদের জন্য এবং ম্যান সিটি তো একই সঙ্গে বটে। আসলে আলভারেজ যখন নেমেছে তখন কিন্তু খেলাটা শেষ, তিনি 3-4 মিনিট আগে নেমেছিল, সরি আমি যদি ভুল না করে থাকি 88 মিনিট বা 89 মিনিটে নেমেছিল, নামার পরে তিনি আসলে 91 মিনিট অর্থাৎ 90+1 মিনিটে তিনি গোল করেছেন আর কি। এই গোলটা ছাড়াও কিন্তু সিটি কিন্তু এই ম্যাচটাকে অনেক আগেই নিজেদের করে নিয়েছে। সো কেজিটা আসলে তিনি গোল করেছে, এটা হিস্ট্রির পাতায় লেখা থাকবে, পরিসংখ্যানের পাতায় লেখা থাকবে, কিন্তু ইম্প্যাক্টটা শুধু ওই যে 4টা গোলটাই সংখ্যাটাই বাড়িয়েছে। প্রেডিকশন তো বলছে যে নিঃসন্দেহে ফেভারিট ম্যান সিটি, নো ডাউট, কিন্তু তারপরেও আপনি দেখেন যে ইতালিয়ান ক্লাবগুলোর তারা কিন্তু যেভাবে খেলে সেটা কিন্তু খুব মানে সহজ হয় না প্রতিপক্ষ যেই দলই হোক না কেন। আপনি ইন্টার মিলান যেভাবে ফাইনালে এসেছে সেটাও যদি আপনি দেখেন যে ডমিনেট করেই এসেছে, তাদের চির প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে 2 লেগে তারপর কিন্তু তারা এই ফাইনালে জায়গা করে নিয়েছে। সুতরাং নিঃসন্দেহে একটা মানে 2 প্যাটার্নের 2 কোচের ট্যাকটিক্স দেখার অপেক্ষায় আসলে বিশ্ব আছে এবং এটা ডিফারেন্ট হবে। ফাইনালে ব্রাজিল সমর্থকরা কার কার সাপোর্ট করবে আপনারা? আমি জানি না, ব্রাজিল সমর্থকরা আপনি যেভাবে বলছিলেন যে ব্রাজিল সমর্থকরা সবসময় রিয়াল মাদ্রিদের সাপোর্ট করে, এমনটা কি আসলেই কি তাই? আমার মনে হয় না, কম নয়, একদমই কম নয়। সাকিব এবং আরিফুল ইসলাম দুজন আলোচনা করছিলাম আমরা,
আমরা একটা দারুণ ফাইনালের প্রত্যাশায় আছি, আমরা তো আজকের মতো বিদায় নিচ্ছি বাবা।